সোমবার ভোর 5টা থেকে রাজ্যে করোনা মোকাবিলায় 72 ঘন্টার লকডাউনের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। কার্যত শনিবার ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী এই লকডাউনের ঘোষণা দিয়েছেন। তা ঘোষণার পর রাজ্য সরকারের লকডাউনের সিদ্ধান্তের সমালোচনায় মুখর হলো সিপিআইএম। রবিবার আহূত সাংবাদিক সম্মেলনে সিপিআইএম এর রাজ্য সম্পাদক গৌতম দাস ঘোষিত লকডাউনের ভিত্তি নিয়ে প্রশ্ন তুললেন। শুধু তাই নয়, লকডাউনের সিদ্ধান্ত কি স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে করা হয়েছে কিনা এমন প্রশ্নও ছুড়ে দিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক। 72 ঘন্টার লকডাউন রাজ্য সরকার ঘোষণা করেছে, এটার বেসিসটা কি, ভিত্তিটা কি, এটা কি যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ তাদের পরামর্শ নিয়ে করা হয়েছে, সরকারি যে বিজ্ঞপ্তি আমরা দেখলাম চিফ সেক্রেটারি তাতে এ সম্পর্কে কোনো ইয়ে নেই, আমরা এটার বিরোধিতা করছি না, কিন্তু একটা বেসিস তো থাকবে। আর 3 দিন লকডাউন করে কি করোনা সংক্রমণ রোধ করা সম্ভব হবে? বর্তমান করোনা আবহে কেন্দ্র ও রাজ্য সরকার পুঁজিপতিদের লুণ্ঠনের সুযোগ করে দিচ্ছে বলেও গৌতম দাস মন্তব্য করেন। সে লুণ্ঠনের কথা বলতে গিয়ে সম্প্রতি আখাউড়া সীমান্ত দিয়ে আমদানিকৃত মাছ লুটের প্রসঙ্গ টেনে আনলেন গৌতম দাস। কিন্তু যাই হোক, এই বাংলাদেশ সেল করেছে, আর আজকে তাদের মাছ লুট করে নিল বাংলাদেশের ব্যবসায়ীদের, আমাদের ত্রিপুরার লজ্জা আজকে পর্যন্ত তারা ধরা পড়লো না। কারণ শাসক দলের লোক, যে মুখ্যমন্ত্রী গেলে তার দলের লোক কই, এখন পর্যন্ত তো তাদের ধরলো না। বাংলাদেশের ব্যবসায়ীদের যে ক্ষতিপূরণ আদায় করে দিল না, এটা ইমিডিয়েটলি এটা করতে হবে এবং বাংলাদেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে। আপনাদের আর যাই হোক, 72 ঘন্টায় লকডাউনের সিদ্ধান্ত স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে গ্রহণ করা হয়েছে কিনা সিপিএম এর রাজ্য সম্পাদকের এমন প্রশ্নে রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে পাল্টা সমালোচনার ঝড় উঠেছে। তাদের মতে গৌতম বাবুর এই ধরনের প্রশ্ন বাম জামানায় সিপিএম নেতাদের মর্জি মাফিক গৃহীত সিদ্ধান্তের প্রতিফলন। তাদের তৎকালীন এমন একাধিক অনৈতিক মর্জিমাফিক সিদ্ধান্তের কারণে আজও রাজ্যের মানুষ ভুগছেন। এসবের মধ্যে 10,300 শিক্ষক নিয়োগ সিপিএম নেতাদের অথবা দলীয় থিঙ্ক ট্যাঙ্কের আইন বিশেষজ্ঞদের উপেক্ষা করে নিজেদের মস্তিষ্ক প্রসূত অনৈতিকতার দলিল বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত। এই দিনের সাংবাদিক সম্মেলনে শ্রমজীবী মানুষের জন্য সিপিএমের রাজ্য সম্পাদক মায়া কান্না কাঁদলেন। সিপিএম নেতাদের এই শ্রমিক দরদি মুখোশে অন্তত শ্রমিক মেহনতি অংশের মানুষ আর ভুলতে রাজি নয় বলে বর্তমান জনগণের সংস্পর্শে এসে যারা মাঠে ঘাটে কাজ করছেন এমন রাজনৈতিক কর্মী ও বিশেষজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।